আসসালামু আলাইকুম রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম ফ্রান্স বিরোধী ফেসবুক পোস্ট পনেরো বাংলাদেশকে ফেরত পাঠাচ্ছে সিঙ্গাপুর ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মদ সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্রান্স বিরোধী পোস্টের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে পুনর বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে সিঙ্গাপুর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্সের জিহাদিদের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল গত সতেরোই অক্টোবর ফরাসি ইতিহাস শিক্ষক স্যামুয়েল প্যাট্টি ক্লাসে শার্লি অ্যাপদুতে প্রকাশিত একটি কার্টুন দেখানোর পরেই স্কুলের বাইরে চ্যাচেঞ্জ বংশোদ্ভূত এক তরুণের হাতে খুন হন এই ঘটনায় দেশটিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয় ওই সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রো মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখা নিয়ে দ্বিতীয় কণ্ঠে কথা বলেছিলেন তিনি ওই শিক্ষককে বীর হিসাবে আখ্যা দিয়ে উগ্র ইসলামপন্থীদের দেশের জন্য হুমকি বলে উল্লেখ করেন পরে রাষ্ট্রীয়ভাবে ওই কার্টুন প্রদর্শনও করা হয় ওই ফ্রান্সে এতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ফ্রান্স বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয় এসব বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সেপ্টেম্বরের গোড়ার দিকেই তারা খুবই সতর্ক ছিল এবং এ বিষয়ে তাদের তদন্তের ফলস্বরূপ পুনরো বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে এসব বাংলাদেশিদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক এবং তাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি বা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে যদিও এসব বাংলাদেশিরা ফেসবুক ঠিক কী পোস্ট করেছিলেন সে বিষয়ে কিছু জানায়নি সিঙ্গাপুরের স্বরাষ্ট্র দপ্তর দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের বেশিরভাগ নাগরিক জাতিগতভাবে চীন বংশোদ্ভূত দেশটিতে মুসলিমরা সংখ্যালঘু বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে অন্তত তিন লাখ মানুষ সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে রয়েছেন